তো গাইস ডিএলএড নিউজ অর্থাৎ ডিএলএড 18-20 থেকে ডিএলএড 2022 ব্যাচের এক্সাম রেজাল্ট সার্টিফিকেট মাইক্রো ম্যাক্রো মেরিট লিস্ট সব তথ্য এই ভিডিওটিতে ওকে ডিএলএড এর 18-20 এক্সাম হয়ে গেছে তাদের রেজাল্ট কবে বেরোবে কবে সার্টিফিকেট পাবে 19-21 এর রেজিস্ট্রেশন কবে মাইক্রো ম্যাক্রো এবং 20-22 এর মেরিট লিস্ট কবে বেরোবে সব কিছু তথ্য আছে এই ভিডিওটিতে তো নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিএনটাক ইউটিউব চ্যানেল বিএনটাক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি জানাবো আপনারা দেখলেন যে ডিএলএড এর 18-20 ডিএলএড এর 2018 থেকে 2022 পর্যন্ত ব্যাচে সব কিছু তথ্য এবং ডেট কবে হবে সেই নিয়ে আমি একটি বার্তা দেব ভিডিওটির শেষে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ ডিএলএড সম্পর্কিত এবং জব নিউজ কলেজ নোটিস এক্সাম আপডেট সম্পর্কিত যাবতীয় তথ্য আমার চ্যানেলটি থেকে আপনারা পেয়ে যাবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইট থেকে কোনো নোটিশ দেয়নি যে 18-20 রেজাল্ট কবে আউট হবে তাদের ম্যাক্রো হবে কি না 19-21 রেজিস্ট্রেশন কবে হবে এবং 20-22 মেরিট লিস্ট কবে বেরোবে আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ আনঅফিসিয়ালি কথাবার্তা ওকে এগুলো গোপন সূত্রে পাওয়া গেছে খবরগুলো এগুলো কিন্তু হতে পারে সেরকমই আমি বলে দিচ্ছি আগে থেকে ওকে তো গাইজ এখন যে তিনটি ব্যাচ আছে অর্থাৎ 18-20, 19-21, 20-22 এই তিনটি ব্যাচ কিন্তু এখন রানিং ব্যাচ ওকে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে কিন্তু এই ব্যাচ সম্পর্কে কোনো নোটিশ নেই যে 18-20 পরীক্ষা হয়ে গেলো তার রেজাল্ট কবে বেরোবে 19-21 রেজিস্ট্রেশন কবে হবে এক্সাম কবে হবে মাইক্রো কবে হবে 18-20 ম্যাক্রো কবে হবে এবং 20-22 মেরিট লিস্ট কবে বেরোবে ওকে এই সম্পর্কিত কোনো নোটিশ নেই আমি আনঅফিসিয়ালি কতকগুলো কথাবার্তা বলছি তো সেগুলো মন দিয়ে শুনুন 18-20 রেজাল্ট কিন্তু বেরোবে নভেম্বরের ফার্স্ট উইক বা এই মাসের অর্থাৎ অক্টোবরের লাস্ট উইক অক্টোবরের লাস্ট উইক নাহলে নভেম্বর ফার্স্ট উইক কিন্তু রেজাল্ট আউট হবে এরকম একটা খবর আছে গোপন সূত্রে ঠিক আছে তাদের ম্যাক্রো এক্সাম কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে অর্থাৎ যে জুম অ্যাপ কিংবা গুগল যে অ্যাপ আছে না গুগল মিটিং গুগল মিট বলে যেসব অ্যাপগুলো আছে এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হলেও হতে পারে সুতরাং তোমরা ম্যাক্রো প্রস্তুতি নাও ম্যাক্রো এক্সাম ম্যাক্রো টিচিংয়ের প্রস্তুতি নাও কারণ তোমাদেরকে ডিএলএড পড়ছো মানে ভাই ম্যাক্রো শিখতেই হবে ওকে তো 19-21 রেজিস্ট্রেশন কবে হবে সেই সম্পর্কে সেই বলতে গেলে যে 19-21 ব্যাচ কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো ডিএলএডে যে তারা ভর্তি যে তাদের কোনো প্রমাণ নেই ওকে 19-21 ব্যাচ যারা পড়ছো সেই সব ভাই বোনেরা বা দাদা দিদিরা তারা এক বছর প্রায় এক বছর পাঁচ মাস মতো হতে চললো কিন্তু তাদের এখনও পর্যন্ত কোনো রেজিস্ট্রেশনের কোনো খবরই নেই ওকে আবার অনেকে ভর্তি হচ্ছে অনেকে 20-22 ব্যাচ ছেড়ে দিয়ে 19-21 ব্যাচে অনেকে জায়গায় ভর্তি হচ্ছে কারণ রেজিস্ট্রেশন হয় না বলে অর্থাৎ যারা ভর্তি হচ্ছে তারা তাদের এক বছরে কমপ্লিট হয়ে যাবে এরকম খবর আছে এরপর যে খবরটা আছে সেটা হচ্ছে 19-21 রেজিস্ট্রেশন নিয়ে তো রেজিস্ট্রেশন খুব শীঘ্রই হবে নভেম্বরে ফার্স্ট সেকেন্ড উইক করে ওকে এটা গোপন সূত্রে খবর আছে নভেম্বরে ফার্স্ট সেকেন্ড উইক করে কিন্তু 19-21 রেজিস্ট্রেশন হয়ে যাবে তো তোমরা রেডি থাকো কারণ রেজিস্ট্রেশন হওয়ার পরেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হওয়ার পরেই কিন্তু তোমাদের অ্যাডমিট দিয়ে পরীক্ষা দিয়ে কিন্তু নিয়ে নিতে পারে যেহেতু এখন ওপেন বুক এক্সাম চলছে কোনো ব্যাপারই নয় নেওয়া এরপর আসছি 20-22 অর্থাৎ 20-22 মেরিট লিস্ট কবে বেরোবে তো তারা অনেক দিন থেকেই কিন্তু মেরিট লিস্ট এর জন্য ওয়েট করে বসে আছে তো তাদেরকে আমি একটা অ্যাডভাইস দেবো যে তোমরা কোনো একটা ডিস্টেন্সে কোর্স করে নাও যেমন কম্পিউটার কোর্স কোনো করতে করে নিতে পারো কিংবা কোনো আরও আদার যে কোর্সগুলো হয় যেগুলো রেগুলার কোর্স নয় সেগুলো করে নিতে পারো কারণ ডিএলএড এরকমই হঠাৎ করে পরীক্ষা নেয় আবার হঠাৎ করে অনেক দিন ধরে বসে থাকতে হয় ওকে তো যারা 20-22 আছো তারা নিশ্চয়ই কলেজে ভর্তি হয়েছো কলেজে ভর্তি হয়ে স্কলারশিপের ফর্ম ফিল আপগুলো করে নাও এখান থেকে বিকাশ ভবনে কোনো স্কলারশিপ দেয় না ঠিক আছে শুধু প্রাইমারি বোর্ডে যারা ডিএলএডে ভর্তি হয়েছো তারা কিন্তু শুধু ন্যাশনাল স্কলারশিপটা পাবে তাও কলেজের অনেক প্রচেষ্টা পর আর SC ST OBC যে ওয়েসি স্কলারশিপ দেয় ওটা পাবে ওকে তো 20-22 মেরিট লিস্টও খুব তাড়াতাড়ি বেরোবে নভেম্বরের মধ্যেই বেরিয়ে যাবে ওকে নভেম্বরের মিডিল করে কিন্তু এদের আমাদের যে 20-22 যে মেরিট লিস্ট বেরোনোর কথা সেটা কিন্তু বেরিয়ে যাবে তো মেরিট লিস্ট এবার খুব টাফ হতে চলেছে কারণ করোনার জন্য যে HSF শিক্ষার্থীরা অনেক নাম্বার পেয়েছে সে তাদের কিন্তু অনেক কম্পিটিশনও হতে চলেছে তো যারা বেশি বেশি করে ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য খুবই একটা ভালো খবর আর কে কোন কলেজে পেলে কিন্তু যদি মেরিট লিস্ট বেরিয়ে যায় সে কিন্তু খুব জানিও ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আমি ওকে আর যদি অফিসিয়ালিভাবে কোনো নোটিশ দেয় সেই নোটিশটা আমি ডিসকাস করে দেবো এবং তোমাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখছি তো শেষে আরেকবার বলবো যে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন ডিএলএড সম্পর্কে
সমস্ত পরীক্ষার আপডেট এবং নিউজ সবার আগে পেতে।